আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বাগতম কুয়েতের আজকের টাকার রেট এবং গোল্ডের রেটে। আজ 13ই আগস্ট। ভিডিওটি পুরো দেখলে আপনি বুঝতে পারবেন কুয়েতের দিনারের বিপরীত বাংলাদেশি টাকার মূল্য অনেক বেড়েছে, বিশেষ করে গতকাল আজ 12 থেকে 15 টাকা পর্যন্ত কমে গেছে কুয়েতের দিনারের দাম বাংলাদেশি টাকার বিপরীত, যেটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বিশাল খবর। আমরা বাংলাদেশের আপডেট থেকে যেটি জানতে পেরেছি, আজও ডলারের বিপরীত বাংলাদেশের টাকার অবমূল্যায়ন হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই রেট আবারও বেড়ে যেতে পারে। কাজেই যারা ঠিক এই মুহূর্তে টাকা পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি দেখে নিন আজকের কুয়েতের মার্কেটে কোন এক্সচেঞ্জ আপনাকে বাংলাদেশে টাকা পাঠালে কত দিচ্ছে। আপনারা টাকা পাঠিয়ে বেশি টাকা পান, এটি আমরা সবসময় কামনা করি, যে কারণে আমরা প্রতিদিন আপনাদের কাছে টাকার সর্বশেষ রেট আপডেটগুলো প্রচার করে। দর্শক, বিইসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি, আজ কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে দিচ্ছে 356 টাকা। এছাড়া আলমোল্লা এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে 356 সামথিং কিছু, প্রায় 57 টাকা। আপনি আজ আল নাদা এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে পাচ্ছেন 354 সামথিং, 355 টাকার মতো। এদিকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ আজ দিচ্ছে আপনাকে প্রতি দিনারে বিপরীতে 355 টাকা 74 পয়সা। ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে আপনাকে 354 টাকা 74 পয়সা। কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে 355 টাকা। আল মুজাইনি এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে 355 টাকা 75 পয়সা। লুলু এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে 355 সামথিং, 357 টাকা। ওমান এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে 355 টাকা। জুলেকাস এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে 356 টাকা। সিটি ইন্টারন্যাশনাল আপনাকে দিচ্ছে 354 টাকা। দর্শক, এটি গেল ক্যাশ পিকআপের ক্ষেত্রের যে সিস্টেম। এছাড়া আপনি যখন এই টাকাটি ব্যাঙ্ক টু ব্যাঙ্কের পরিবর্তে পার্সোনাল নাম্বার বা ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানি ট্রান্সফার বিভিন্ন সিস্টেম ব্যবহার করবেন, সেক্ষেত্রে টাকার রেটের পরিবর্তন হয়ে যাবে। কাজেই যাচাই করে আপনি টাকা পাঠাবেন যখন আপনি এক্সচেঞ্জে যাবেন। এছাড়া আপনি বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠালে সরকারি প্রণোদনা 2500 টাকা, সেটি স্বাভাবিক নিয়মে পাচ্ছেন। যারা পান নাই অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, কারণ আমরা এটি নিয়ে অনেকগুলো এক্সচেঞ্জের সাথে কথা বলেছি এবং অনেকগুলো ব্যাংকের সাথে কথা বলেছি। সবাই বলছে যে টাকাটা পাচ্ছে, কিন্তু আমাদের কিছু প্রবাসী কেন পাচ্ছে না, আশা করি এই ব্যাপারটি আমরা জানলে উপকৃত হব এবং আপনাকে বুঝাতে পারবো যে সমস্যাটা কোথায়। এছাড়া কুয়েতের মার্কেটে গোল্ডের দামের অস্থিরতা আবারও আগের মতো বেড়ে গেছে। বেশ কয়েকদিন গোল্ডের মার্কেট স্থিতিশীল থাকলেও আবারও প্রতিদিনের গোল্ডের মার্কেটের দাম বৃদ্ধি পাচ্ছে, কখনো সামথিং কমছে আবার কখনো বেড়ে যাচ্ছে, তবে স্বাভাবিক নিয়মে বেড়েই যাচ্ছে। ঠিক যেমন আজ কুয়েতের মার্কেটে আপনি 18 ক্যারেটের গোল্ড খরিদ করতে পারবেন 13 দিনের 450 ফিলস দিয়ে, 21 ক্যারেটের গোল্ড খরিদ করতে পারবেন 15 দিনের 690 ফিলস দিয়ে, 22 ক্যারেটের গোল্ড খরিদ করতে পারবেন 17 দিনের 350 ফিলস দিয়ে, 24 ক্যারেটের গোল্ড খরিদ করতে পারবেন 17 দিনের 950 ফিলস দিয়ে। এছাড়া 10 পিসের টোটাল গোল্ড বার, যেটি 2072 দিনের 20 ফিলস, কুয়েতে আজ 1 কেজি গোল্ডের দাম হচ্ছে 17,950 দিনার এবং 1 আউন্স গোল্ডের দাম হচ্ছে 558 দিনার 250 ফিলস। দর্শক, অনেকে আমাদের ভিডিওতে কমেন্টস করে সে জানে না কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছে। আমরা যাচাই করে দেখেছি যে 21 ক্যারেট খরিদ করে বলছে 22 ক্যারেট, 18 ক্যারেট খরিদ করে বলছে 21 ক্যারেট। এছাড়া আরও যে সমস্যাটি রয়েছে মনে রাখবেন, নেকলেস, নাকফুল, কানের দুল, রুলি, আংটি, এছাড়া ডিজাইন, পাতলা মোটা, এ সকল ক্ষেত্রেও আপনার মজুরির দরদাম ভিন্ন হয়। তাছাড়া সৌদি আরাবিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর, ইতালিয়া প্রতিটি দেশের মজুরির দামও আলাদা হয়। নিরাপদ প্রবাস জীবন এবং আপনার অর্থ নিরাপদে সংরক্ষিত রাখুন, এটি আমরা সবসময় কামনা করি, যেই কারণে আমরা প্রতিদিন টাকা এবং গোল্ড আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। যারা এতক্ষণ ধরে আমার সাথে রয়েছেন, একটি লাইক, একটি কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যারা করেছেন অলরেডি সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামীকাল সেম টাইম সেম চ্যানেলে কুয়েতের দিনার এবং এক্সচেঞ্জ রেট আপডেটে।